নমস্কার, আমি শ্যাম দাস। আমি এলইডিপি স্পেশাল ব্যাচের একজন শিক্ষার্থী। সবার প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমাদের মহান সৃষ্টিকর্তাকে, যার আশীর্বাদে এই মহামারীতেও আমাদেরকে তিনি সুস্থ রেখেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডামকে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আইসিটি অ্যাডভাইজার মিস্টার সজীব ওয়াজেদ জয় স্যারকে। আমি পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই মিস্টার জুনায়দ আহমেদ পলক স্যারকে। এর মাঝে আমি একজন মানুষের নাম উল্লেখ করতে চাই, যাকে ছাড়া হয়তো আমি কখনো গ্রাফিক সেক্টরে ভালো কাজ করতে পারতাম না। তিনি আমাদের শ্রদ্ধেয়, আমাদের সকলের প্রিয় মিস্টার কাজীউল ইসলাম স্যার, যার হাত ধরে আমাদের সবাই গ্রাফিক্স ডিজাইন শিখেছি। তিনি আমাদেরকে অনেক কিছুর সঙ্গে পরিচয় করিয়েছেন, আমাদের অনেক সফটওয়্যারের সঙ্গে তিনি পরিচয় করিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। এসব সফটওয়্যারে স্যার আমাদের সুন্দরভাবে কাজ শিখিয়েছেন। স্যার আমাদেরকে এসব সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন শিখিয়েছেন, যার মাধ্যমে বুক কভার ডিজাইন, লোগো ডিজাইন, আলফা মাস্কিং, হেয়ার মাস্কিং, ক্লিপিং মাস্ক কাজ তিনি আমাদেরকে শিখিয়েছেন। এই কাজগুলো শেখার পাশাপাশি স্যার আমাদেরকে বিভিন্ন মার্কেট প্লেসের সঙ্গে পরিচয় করে দিতেন, যার মধ্যে ফাইবার এবং freelancing.com অন্যতম। স্যার আমাদেরকে প্রথম ফাইবারে আমাদের সকলকে অ্যাকাউন্ট ওপেন করেন, তারপরেই স্যার আমাদেরকে সেই অ্যাকাউন্টগুলোতে গিগ দিতে বলেন। স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা সকলেই ফাইবারে গিগ দিতে থাকি। গিগ দেওয়ার পর থেকে কিছুদিনের মধ্যেই আমরা অর্ডার পেতে শুরু করি। স্যার আমাদেরকে বিভিন্ন কাজ শেখানোর পাশাপাশি আমাদের জন্য একটি প্র্যাকটিস ক্লাসের ব্যবস্থা দিয়েছিলেন, যার মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়েছি। আমরা একে অপরকে অনেকভাবে সাহায্য করেছি, অনেক বায়ারদের আমার সাথে কনভারসেশন করতে সফল হয়েছি। এভাবে আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করি এলইডিপির মাধ্যমে। এলইডিপি আমার কাছে আশীর্বাদ স্বরূপ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই আমার জন্য অনুগ্রহ করবেন।